নমস্কার বন্ধুরা, মন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সয়াবিনের কাবাব বা সয়া কাবাব, আর এটা খেতে খুবই সুন্দর ও সুস্বাদু হয়। তো ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ করছি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি ভাজা মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়েছি গোটা ধনে, জিরে, দুটো এলাচ, লবঙ্গ, নিয়েছি দারচিনি, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি কিছু গোলমরিচ। এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। কাবাব বানাতে এই মশলাটা অবশ্যই তৈরি করবেন, এটার টেস্ট খুব সুন্দর হয় আর খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে রাখছি, গুঁড়ো করে নিতে হবে। ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এখন আমি এখানে কিছু সয়াবিন 1 ঘন্টা জলে, নর্মাল জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এভাবে চেপে চেপে জলটা নিয়ে নিতে হবে। ওই মিক্সির জারে আমি এটা একটু গুঁড়ো করে নেব, খুব বেশি মিহি পেস্ট করব না, যাতে একটু দানা দানা থাকে সেভাবে সয়াবিনটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন সয়াবিনটার পেস্ট হয়ে গেছে আর কিভাবে দানা দানা হয়ে আছে, খুব বেশি মিহি পেস্ট হয়নি। এখন আমি এর মধ্যে কিছু জিনিস দেব। দুটো দিচ্ছি আলু, আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দিচ্ছি 1 চামচ ছোট চামচের আদা বাটা। এবার দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এখন দিচ্ছি 1 চামচ কুচানো রসুন, রসুনটা আমি মিহি করে কুচি করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচি করে নিয়েছি। দিচ্ছি ছোট চামচের 1 চামচ কসুরি মেথি, আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনার অবশ্যই ধনে পাতা দেবেন। দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ। দিচ্ছি স্বাদ মতো নুন, নুন আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি ভাজা মশলা যেটা তৈরি করেছিলাম আগে, সেটা আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1টা গন্ধরাজ লেবু, হাফ করে কেটে নিয়েছি। লেবু রসটা ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে, গন্ধরাজ লেবুর টেস্ট খুব সুন্দর হয় খেতে, এটা অবশ্যই দেবেন। আর দিচ্ছি সর্ষের তেল, সর্ষের তেলও অবশ্যই দেবেন আপনারা, নয়তো কাবাবটা খেতে ভালো লাগবে না। এবার সমস্ত কিছু একসাথে আমি মেখে নেব, একটু চেপে চেপে মেখে নিতে হবে। ভালো করে চটকে মাখার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের মতো ছাতু। এখানে আমি ছোলার ছাতু ব্যবহার করছি, আপনাদের কাছে যদি ছাতু না থাকে তাহলে আপনারা বেসন একটু শুকনো খোলায় একটু গরম করে দিয়ে দেবেন। এবার আমি ছাতুটা একসাথে এখানে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করে রাখতে হবে শক্ত, আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে অবশ্যই আগে থেকে এটা বানিয়ে রেখে দিলে গেস্টের সামনে আপনারা চট জলদি বানিয়ে দিতে পারবেন। দেখুন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে, এখন আমি এখান থেকে একটু বল, ছোট ছোট বল নিয়ে নিচ্ছি, মাঝারি সাইজের বল তৈরি করে নিচ্ছি। এবার 2 হাত দিয়ে এভাবে একটু চেপে চ্যাপটা করে নিতে হবে। আমি এখানে কাবাবের আকারে গড়ে নিলাম, আপনারা অন্য শেপ দিতে চাইলে সেটাও করতে পারেন।
এভাবে পুরোটা গোল গোল করে কাবাবের আকারে গড়ে নিচ্ছি। একটা আমি এখানে তাওয়া চাপিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে অল্প পরিমাণে তেল ছড়িয়ে নিয়ে একটু ব্রাশ দিয়ে বুলিয়ে নিচ্ছি। খুব বেশি তেল এখানে লাগে না, 1 চামচ দিয়ে আমি চারিদিকে একটু বুলিয়ে নিলাম। এবার কাবাবগুলো যেগুলো গড়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। কাবাবটা একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি আঁচে এটা ভাজলে হবে না, তাহলে পুড়ে যাবে। এবার দুই দিকটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আবারও 1 চামচের মতো আমি তেল অন্য পিঠটাতে দিয়ে দিলাম। সব কাবাবগুলো হয়ে গেছে, আমি এখন এবার তুলে নিচ্ছি। এবার আমি প্লেটে তুলে সার্ভ করে দেবো। দেখতে পাচ্ছেন খুব বেশি তেলও লাগলো না, অথচ খেতে এটা খুবই সুন্দর হয় আর দেখতেও খুব সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে সয়াবিনের কাবাব বা সয়া কাবাব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।